নমস্কার, মনোজা মাই স্টোরিজ কু আপন মানুষ স্বাগত। আজ আসন্তু কখারু পত্র নেই গোটে চটনি বনেবা। কখারু হচ্ছে এমতি গোটে গছ যার ডাল পত্র ফুল ফল সবু কিছু আমি খাদ্য রূপে ব্যবহার করে থাকি। তবে কখারু পত্র কু নেই আমি ভজা বি ভাজি থাকি, রাই বি করে থাকি। আজ আমি কখারু পত্র কু নেই গোটে চটনি করিবা। প্রথমে কখারু পত্র কু পরিষ্কার ভাবে ধুই দেবা, আউ তার মঝি শিরা গুড়ি ছাড়িকি তার পত্র গুড়ি হি এইভাবে ভাবে তাকে কলেকশন করেদবা। দেখুন মঝি শিরা তাকে ছাড়িদা, মঝি শিরাটা টিকি টাণ লাগে, তেমন মঝি শিরা কু ছাড়ি তার পত্র গুড়ি আমি বাহার করেদবা। কখারু পত্রের আঁশ থাকে, হাত কু ফোড়ি হয়ে গলা পরে লাগে, কিন্তু খাইবা কু এই শাগটি ভারি সুয়াদিয়া শাগটি, তেমন আমি তাকে এইভাবে ভাবে বাছি দেবা। আগ দেখুন কখারু পত্র এবে আমার বছা সরিগলা, তার মঝি শিরা গুড়ি দেখুন বাহার করে দিয়েছি। এবে আমার কখারু পত্র পুরা ভালোভাবে বছা হয়ে গেল। এবে চলন্তু গ্যাস কু যা, গ্যাসে প্যান বসাই সেতরে পানি গরম করে দেবা। পানি গরম হয়ে গেলে আমি সেই কখারু পত্র কু সেতরে পকাই দেবা। কখারু পত্র সিঝি গলা পরে তার আঁশ গুড়িক নরম হয়ে যাব। এমতি আমি সব যাক কখারু পত্র পানিরে পকাই দেবা, সিঝাই দেবা তাকে। সামান্য সিঝি গলা পরে সেতরে আমি চারি পাঁচটি কঞ্চা লঙ্কা পকাই দেবা, তাপরে দুই তিনটি রসুণ পকাই দেবা। কঞ্চা লঙ্কা ও রসুণ শাগ সহিত সিঝি যাব। দেখুন তাকে কিছু সময় এইভাবে ভাবে উল্টো পাল্টো করে তাকে ঘোড়াই দেবা। ঘোড়াই দিলে কখারু পত্র আমার সিঝি যাব। দুই মিনিট পরে দেখুন কখারু শাগ আমার সিঝি যাইছি, কিন্তু সেতরে যে পানি অছি সে পানি গুড়ি মধ্যে আমি পুরা শুখিয়া পর্যন্ত তাকে সিঝাই দেবা। দেখুন এবে আমার পানি গুড়ি সব শুখিগাল, কখারু পত্রকে এবে আমি কাড়ি দেবা। শাগ আমার পুরা থন্ডা হয়ে গেল পরে গোটে গ্রাইন্ডর জার নেই তাকে আমি গ্রাইন্ডিং করেদবা। কখারু শাগ কঞ্চা লঙ্কা আর রসুণ কু ভালোভাবে আমি পেস্ট করেদবা। কখারু শাগর এই চটনিটি খাইবা নিশ্চিত ভাবে ভাল লাগিব। এবে তাকে আমি গ্রাইন্ডিং করেদবা। এবে আমার শাগ গ্রাইন্ডিং হয়ে গেল, দেখুন কেতে সুন্দর কলর হয়েছি, পুরা সবুজ সবুজ অছি। এইভাবে তাকে রখিবে, বেশি পানিয়া করবে নি। এবে গোটে ছেচা নেই কঞ্চা রসুণ দুই তিন পাকুড়া আউ কঞ্চা লঙ্কা স্বাদ অনুসারে লুণ কু নেই তাকে আমি ভালোভাবে ছেচি দেবা। রসুণ কঞ্চা লঙ্কা আউ লুণ ছেচিলে তার গোটে বঢ়িয়া সুন্দর বাসনা আসে। রসুণ কঞ্চা লঙ্কা আউ লুণ কু ভালো ভাবে আমি ছেচি দেবা, পুরা ফাইন করে ছেচি দেবা। লঙ্কা রসুণ আউ লুণ ভালো ভাবে ছেচা হয়ে গেল। এবে তাকে গোটে প্লেট কু কাড়ি দেবা। প্লেট কু কাড়ি সারা পরে আমি সেথিরে আগরু যে বাটিকি রখিলে গ্রাইন্ডিং করে রখিলে যে শাগ, সে শাগ কু সেইথিরে মিশাই দেবা। ভালো ভাবে হাতরে তাকে ভালো ভাবে লঙ্কা রসুণ আর লুণর ছেচাটাকে ভালো ভাবে মিশাই দেবা। সেতরে কঞ্চা সরিষ তেল টিকে পকাইবা। কঞ্চা সরিষ তেল শাগরে পকাইলে বা যে কোনসি চটনিরে পকাইলে বহুত ভাল লাগে, তেমন কঞ্চা সরিষ তেল কু পকাই আমি ভালো ভাবে পুণে শাগটা কু মিশাই দেবা। প্রস্তুত হয়ে গেল আমার কখারু শাগ চটনি। আপন মানে নিশ্চয় এখন ঘরে ট্রাই করবে, নিশ্চিত ভাবে এটা ভাল লাগবে খাইয়াপাই। আশা করে ভিডিওটি আপন মানুষ নিশ্চয় ভাল লাগিব। ভিডিওটি ভাল লাগিলে লাইক শেয়ার করা ভুলবে নি। যদি প্রথম থর মো চ্যানেল দেখুছেন তবে মনোজা মাই স্টোরিজ কু সবসক্রাইব করে দিও। রহুছি, নমস্কার।